সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্ম সময় নিউজ ডট টিভির ফেসবুক লাইভে। আজ আপনাদের সাথে আছি আমি শাকির আহমেদ, আর আমরা কথা বলবো আফগানিস্তানে কি পরিমাণ বাংলাদেশ থেকে মুজাহিদ বা যোদ্ধা যাচ্ছেন সেই বিষয়টি নিয়ে। আজ আমাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমার সাথে আছেন আমার সহকর্মী সময় সংবাদের বার্তা কক্ষ সম্পাদক ওমর ইনান। তো শুরুতেই আমরা আসলে আলোচনা যাওয়ার আগে এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন দেখে নিব। জাতীয় শোক দিবসের কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রতি বছর ধানমন্ডি 32 নম্বরে আসেন সর্বস্তরের মানুষ। শনিবার সকালে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা দেখতে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার। এ সময় তিনি জানান, বাঙালির শোকের মাস আগস্টকে ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে নাশকতা ঠেকাতে সজাগ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। 15 আগস্টের ভেনুর আশেপাশে না হোক, ভেনুর থেকে 2 কিলোমিটার পরেও যদি দূরেও যদি একটা বোমা ফোটাতে পারে, এটি কিন্তু আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করবে। ফলে এই দিক বিবেচনা করে তারা সর্বোচ্চ চেষ্টা করবে। তারা যে থেমে নাই সেটি বলা যায়, আমাদের মাথায় আশঙ্কা আছে, আমরা সে আশঙ্কার জায়গাটা উড়িয়ে দিচ্ছি না। আমরা সর্বোচ্চ মেধা দিয়ে, সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেটার জন্য আমরা তৎপর আছি। এছাড়া তালেবানদের আহ্বানে জিহাদে অংশ নিতে সম্প্রতি বাংলাদেশ থেকে পায়ে হেঁটে একদল লোক আফগানিস্তানে গিয়েছেন বলেও জানান পুলিশ কমিশনার। আফগানিস্তানে যুদ্ধে যাওয়ার জন্য একটি আহ্বান জানানো হয়েছে তালেবানদের পক্ষ থেকে, এবং বাংলাদেশ থেকে কিছু মানুষ অলরেডি এই তালেবানদের সাথে যুদ্ধে যোগদান করার জন্য হিজরত করেছে। তারা কিছু মানুষ আমরা ধারণা করছি যে ইন্ডিয়ায় ধরা পড়েছে, আর কিছু তারা পায়ে হেঁটে বিভিন্নভাবে আফগানিস্তানে পৌঁছানোর চেষ্টা করছে। আগস্ট মাসেই উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি ধরা পড়েছে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, এখন দেশীয় জঙ্গিদের মূল টার্গেট আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ। আর জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বর এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলেও জানানো হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আজকে আমার একটি প্রতিবেদন দেখলাম, এখন আমরা আমাদের সহকর্মী ওমর ইনানের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবো। ওমর ইনান, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায়। ইনান, আপনি দেখলেন যে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ কমিশনার যেমনটি বললেন যে আসলে বাংলাদেশ থেকেও কিছু জঙ্গি, অর্থাৎ তালেবানদের আদর্শে যারা অনুপ্রাণিত তারা বাংলাদেশ থেকেও আফগানিস্তানের পথে যাচ্ছেন, সেই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? আপনি যেহেতু তালেবানদের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন, পাশাপাশি প্রতিবেদন তৈরি করছেন, এই বিষয়টি কি আপনার কাছে কেমন মনে হচ্ছে, বা কিভাবে কি প্রক্রিয়া তারা যাচ্ছে, বা অন্যান্য দেশ থেকে তালেবানদের ডাকে সাড়া দিয়ে আসার কোনো নজির আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি সরাসরি আমাদের দেশের পক্ষ থেকে বা ডিএমপি কমিশনার যে কথা বলছে সেটির বিষয়ে মন্তব্য করতে চাই না। তবে তালেবানে আসলে কারা যোগ দিচ্ছে, কেউ দিচ্ছে কিনা, তালেবান এমন আহ্বান করেছে কিনা, সেই বিষয়টির উপর আমি গুরুত্ব আরোপ করতে চাই। মূলত আমরা যদি দেখি যে সাম্প্রতিক সময়ে যেই অভিযোগটি উঠেছে যে তালেবানে যোদ্ধারা যোগ দিচ্ছে, যেই দেশটির বিরুদ্ধে প্রথম অভিযোগটি এসেছে সেটা হচ্ছে পাকিস্তান। বলা হচ্ছে যে পাকিস্তানে যেসব আফগান নাগরিক রয়েছেন, এমনকি পাকিস্তানের যেসব নাগরিক তালেবানের মতাদর্শে বিশ্বাসী এবং তাদেরকে পছন্দ করে, সেই সব মানুষ আফগানিস্তানে তালেবানের সঙ্গে যুদ্ধে যোগ দিচ্ছেন। আমরা কিন্তু এমন খবর পেয়েছি, যদিও সেটা পাকিস্তানের পক্ষ থেকে সবসময় সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে। আপনি জেনে থাকবেন যে পাকিস্তান এবং আফগানিস্তানের যে ক্রসিংগুলো আছে সেগুলো কিন্তু খোদ তালেবান যোদ্ধারাই কিন্তু ক্রসিংগুলো বন্ধ করে দিয়েছে, যাতে কেউ সেখানে ঢুকতে না পারে। অর্থাৎ সরাসরি আমরা কিন্তু বলতে পারছি না যে আফগানিস্তানের পক্ষ থেকে বা তালেবানের পক্ষ থেকে যুদ্ধের জন্য সরাসরি আহ্বান করা হয়েছে এবং তাদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। আপনি যদি একটু খেয়াল করেন, দেখবেন যে আফগানিস্তানে যে তালেবান গোষ্ঠীটা রয়েছে, আফগানিস্তানের সাধারণ মানুষই কিন্তু তালেবানকে কিন্তু চায় না। একটি নির্দিষ্ট একটি অংশ, আমরা ঢালাওভাবে বলতে পারবো না যে সবাই চায় না, তবে তাদের আদর্শেও বিশ্বাসী এমন মানুষও আছে। আমরা দেখেছি 1996 থেকে এক পর্যন্ত যেহেতু তারা শাসন করেছে, তাই তালেবানের যে শাসন ব্যবস্থা তাদের কিন্তু একটা তাদের পছন্দের একটা বিষয় আছে, এবং সেই বিষয়তে যারা সেই শাসনটিকে পছন্দ করতো তারা কিন্তু আবার চায় যে তালেবান ক্ষমতায় আসুক, এবং যারা একটু উদারপন্থী তারা কিন্তু চায় না যে তালেবান আবার ক্ষমতায় আসুক। সুতরাং আপনি সরাসরি বলতে পারবেন না যে তালেবান সরাসরি আহ্বান করেছে যে যুদ্ধের ডাকে সাড়া দেওয়ার জন্য, এবং সরাসরি অন্য দেশের পক্ষ থেকে আমরা কিন্তু সরাসরি এমন কোনো তথ্য আন্তর্জাতিক গণমাধ্যম এখনও পাইনি। যতটুকু পেয়েছি তা হচ্ছে
পাকিস্তান সরাসরিভাবে তালেবানকে মদদ দিচ্ছে যাতে তারা যুদ্ধ করে, এমনকি পাকিস্তানের যে যোদ্ধারা আছে তারা গিয়ে সেখানে যোগ দিয়েছেন তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর বিপক্ষে যাতে তারা লড়াই করে। তো সেখানে হতে পারে যে বাংলাদেশের, আমাদের আমরা জানি বাংলাদেশের অনেক মানুষই পাকিস্তানপন্থী এবং এখনও তারা অনেকে পাকিস্তানকে পছন্দ করেন। এখানে যে বিষয়টি মূলত লক্ষ্য করার বিষয় সেটি হচ্ছে যে ইসলামিক যে ভাবধারা বা ইসলামিক যে একটা, আমরা জানেন যে আমাদের মানুষ একটু সেন্সিটিভ ইসলামের দিক থেকে, তো ওই বেশি বা অতি আগ্রহী যে মানুষগুলো আছেন তারা হয়তো বা এই ধরনের পাকিস্তানের হয়ে কিংবা ভারত হয়ে সেখানে যোগ দিতে পারে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু এ বিষয়ে ওই ধরনের খবর আমাদের হাতে নেই। ইনান, একটি বিষয় আপনার কাছ থেকে পরিষ্কার হতে চাই, আপনি কি বলতে চাচ্ছেন বা বিষয়টি কি এরকম যে আফগানিস্তানের জনসাধারণের মধ্যে তালেবানদের পক্ষে জনমত কম, সেক্ষেত্রে বাইরের দেশের যোদ্ধারা তাদের পক্ষে যদি যোগ দেয় সেজন্য তাদের যুদ্ধ করতে বা জিহাদ করতে সুবিধা হবে, এই বিষয়টি কি আপনি মনে করেন কিনা? সরাসরি আপনি এটা বলতে পারবেন না যে তাদের যে যুদ্ধে জিহাদ করতে সুবিধা হবে। তালেবান কিন্তু এমনিতেই কৌশলগতভাবে এমনিতেই অনেকে গিয়েছে। আপনি যদি জানবেন আমাদের যে সাম্প্রতিক যে আমরা প্রতিবেদনগুলো করছি সেখানে দেখবেন যে মার্কিন বাহিনী, ন্যাটো বাহিনী তাদের অনেক শক্তি এবং তারা কিন্তু সরাসরি আফগানিস্তান সরকারকে মদদ দিচ্ছে বিভিন্নভাবে, অস্ত্রশস্ত্র, তারপরে যে যুদ্ধ সরঞ্জাম সব কিছু দিয়ে। এরপরেও কিন্তু এক ধরনের বিপর্যস্ত হয়ে গেছে সরকারি বাহিনী। তালেবানের কিন্তু খুব বেশি কিছু নেই, তাদের আমরা দেখছি ছেঁড়া স্যান্ডেল, তাদের কোনো কোনো ইউনিফর্মও নেই, তেমন কোনো কিন্তু ভারী অস্ত্রশস্ত্রও কিন্তু নেই। এরপরেও কিন্তু তারা একের পর এক প্রদেশে, আমরা দেখছি যে প্রাদেশিক যে রাজধানী সেগুলো দখল করে চলছে। তো এই ক্ষেত্রে আমি যদি বলি যে তারা আসলে যে দুর্বল, তারা যে কাউকে ডাক দিবে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে তালেবানকে কিছু মানুষ অবশ্যই মদদ দিচ্ছে, সেটা আমরা শুনছি। পাকিস্তান অবশ্য অর্থ সহযোগিতা দিচ্ছে, বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা দিচ্ছে। সুতরাং তালেবানের জন্য আসলে বাইরের দেশ থেকে তাদের যোদ্ধা দরকার জিহাদ করার জন্য। আমার মনে হয় না যে তালেবান এটা নিজেরা কখনো এভাবে কখনো তারা অনুধাবন করেছে এবং তারা সরাসরি কিন্তু কখনো এভাবে ডাকেনি। ধন্যবাদ ইনান, চমৎকার তথ্যগুলো দর্শকদের সঙ্গে শেয়ার করার জন্য। দর্শক, এখন আমরা আসলে দেখব যে বাংলাদেশের পক্ষ থেকে, অর্থাৎ বাংলাদেশের যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তীতে 1980 দশক থেকে কিন্তু আফগানিস্তানে এই ধরনের সমস্যা হয়ে আসছে, সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের পক্ষ থেকে কারা কারা এ পর্যন্ত তালেবানকে সমর্থন দিয়েছেন, পাশাপাশি কারা কারা আফগানিস্তানে জিহাদে অংশগ্রহণ করতে গিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি একটি ছবি। এই ব্যক্তির নাম হচ্ছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, ওনাকে অনেকেই আসলে শাইখুল হাদিস নামেই চিনেন। তো উনি কিন্তু বরাবরই বাংলাদেশের রাজনীতিতে একটি আলোচিত ব্যক্তি ছিলেন, তিনি খেলাফত মজলিস নামে একটি দলের প্রতিষ্ঠাতা ছিলেন এবং ওনার বক্তব্য বিবৃতি থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে কিন্তু উনি তালেবানকে সমর্থন দিয়েছেন। 1947 সালে কিন্তু উনি দৈনিক বিচিত্রার সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তো উনি সেই দৈনিক বিচিত্রার সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে কিন্তু ওনার তালেবানদের পক্ষে যে অবস্থান সেটিকে উনি কিন্তু খুবই স্পষ্টভাবে উল্লেখ করেছেন। উনি বলেছেন যে তালেবানরা আফগানিস্তানে ইসলামের পক্ষে যুদ্ধ করছে, সুতরাং তাদের সমর্থন রয়েছে সেই তালেবানদের পক্ষে। উনি তৎকালীন সময়ে বাংলাদেশ সরকারকেও কিন্তু আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেন তালেবানদেরকে সমর্থন দেয়া হয়। পাশাপাশি ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে ওনারা কি তালেবানদের সহযোগিতার জন্য মুজাহিদ প্রেরণ করবেন বা যোদ্ধা প্রেরণ করবেন কিনা। উনি কিন্তু সেটিও বলেছেন যে প্রয়োজন হলে ওনারা সেই আফগানিস্তানে মুজাহিদ প্রেরণ করবেন। তারপর আমরা একটি ছবিতে দেখতে পাচ্ছি, উনি হচ্ছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, উনি চট্টগ্রামের রাজনীতিতে পরিচিত মুখ। গত হেফাজতের যে কমিটি ছিল, বিগত হেফাজতের কমিটিতে উনি কিন্তু হেফাজতের নায়েবে আমির হিসাবেও দায়িত্ব পালন করেছেন। সেই মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বেশ কয়েকটি মামলা রয়েছে, পাশাপাশি জঙ্গিবাদে সম্পৃক্ততার বিষয়টি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বারবার বলছে। সেই ইজহারুল ইসলাম চৌধুরী 1980 সালে তালেবানদের পক্ষে জিহাদে অংশ নিতে কিন্তু আফগানিস্তানে যান। পরবর্তীতে তিনি কিন্তু বাংলাদেশে এসে লস্করে তাইয়েবা সহ বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীকে সমর্থন দেন। আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, উনি প্রিন্সিপাল হাবিবুর রহমান, যিনি খেলাফত মজলিস নামে আরেকটি অংশ রয়েছে, আরেকটি দল রয়েছে, সেই দলের প্রতিষ্ঠাতা। উনি মূলত সিলেট কেন্দ্রিক রাজনীতিতে পরিচিত মুখ ছিলেন। উনিও কিন্তু ইসলামী বিপ্লব নামে
নামে একটি বুলেটিন বা একটি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে তালেবানদের পথ ধরে খেলাফত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে কেবল জাতির ভাগ্য পরিবর্তন সম্ভব। অর্থাৎ বাংলাদেশ থেকেও যে একটি বড় অংশ, বিশেষ করে ইসলামী রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের অনেকেই কিন্তু তালেবানদেরকে সমর্থন দিয়েছেন, এমনকি তারা বলেছেন যে তালেবানদের প্রয়োজন হলে তারা কিন্তু তালেবানদের পক্ষে অস্ত্র শস্ত্র থেকে শুরু করে মুজাহিদ, অর্থাৎ তালেবানরা যেটিকে মুজাহিদ বলে সেই ধরনের যোদ্ধাকে পাঠানোর জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আরেকটি ছবি, উনি হেফাজতে ইসলামের বিগত কমিটি যেটি রয়েছে সেটির যুগ্ম মহাসচিব মামুনুল হক। উনি দেশব্যাপী কিন্তু পরিচিত ছিলেন ওয়াজ মাহফিলে বক্তৃতা বিবৃতির মাধ্যমে। বর্তমানে উনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক রয়েছেন। উনিও কিন্তু ওনার ওয়াজ মাহফিলে তালেবানদের পক্ষে সাফাই গিয়েছেন। ওনারা বলেছেন যে তালেবানরা কোনো জঙ্গি গোষ্ঠী নয়, পাশাপাশি নানা ধরনের প্রশংসার বাক্যবাণে কিন্তু ওনারা তালেবানকে ভূষিত করেছেন। তো তার ওয়াজেও কিন্তু মানুষ অনুপ্রাণিত হয়েছে তালেবানদের পক্ষে সমর্থন দেওয়ার জন্য, কিন্তু উনি বরাবরই ওনার ওয়াজ মাহফিলে জনসাধারণকে আহ্বান জানিয়েছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি মুফতি সাকাওয়াত হোসেন রাজি, উনি হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। উনি কিন্তু তালেবানদের যে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ন্যাটোর সৈন্যরা আফগানিস্তান ছাড়ার পরে উনি ওনার বক্তব্য বিবৃতির মাধ্যমে তালেবানদেরকে আফগানিস্তানের বিজয় শক্তি হিসেবে উল্লেখ করেছেন, পাশাপাশি তালেবানদেরকে উনিও কিন্তু নানা ধরনের প্রশংসার বাক্যবাণে ভূষিত করেছেন। তো বাংলাদেশ থেকে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়তই একটি গোষ্ঠী, বিশেষত ইসলামী রাজনীতির সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু তালেবানদেরকে সমর্থন দিচ্ছেন। আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, উনি শায়খ আলী হাসান ওসামা, উনি বর্তমানে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অধীনে আটক রয়েছেন। উনিও কিন্তু জঙ্গিবাদের সংশ্লিষ্টতা, বিশেষ করে উনি ওনার ওয়াজ মাহফিলে একটি স্লোগান বারবারই দিতেন যে আমরা সবাই তালেবান বা আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, এই ধরনের স্লোগানের মাধ্যমে কিন্তু উনি ওয়াজ মাহফিলে আগত যারা সাধারণ মুসল্লি রয়েছেন সেই সাধারণ মুসল্লিদেরকে কিন্তু উনি অনুপ্রাণিত করতেন তালেবানদের পক্ষে সমর্থন থেকে শুরু করে তালেবানদের পক্ষে জিহাদে যাওয়ার জন্য। আইনশৃঙ্খলা বাহিনী বিশেষত ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে উনি আটক রয়েছেন। সেই আটক হওয়ার পরেই কিন্তু উনি যে বিষয়টি জানিয়েছেন যে উনি বাংলাদেশের যে ধরনের তরুণ প্রজন্ম আছে তাদেরকে জিহাদ, বিশেষত আফগানিস্তান সহ যে ধরনের জায়গায় মুসলিম জনগোষ্ঠী নির্যাতিত হচ্ছে সেই ধরনের জায়গায় জিহাদে অংশগ্রহণের জন্য কিন্তু উনি অনুপ্রাণিত করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছে যে তার কাছে জিজ্ঞাসাবাদে বাংলাদেশে যে ধরনের বেশ কয়েকটি হামলারও কিন্তু পরিকল্পনা ছিল তার নেতৃত্বে তরুণরা, বিশেষত কাউন্টার টেরোরিজম ইউনিট গত দু মাস আগেই কিন্তু জাতীয় সংসদ ভবনের সামনে থেকে তলোয়ার সহ একজনকে গ্রেপ্তার করেছে। তিনি জানিয়েছেন যে আলী হাসান ওসামার নেতৃত্বে উনি জিহাদে উদ্বুদ্ধ হয়ে কিন্তু এই ধরনের কাজ করেছেন। সুতরাং দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ইসলামী বক্তা যারা রয়েছেন, ইসলামী বক্তা থেকে ইসলামী রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের যে আবেগ অনুভূতি রয়েছে ধর্মের প্রতি, সেটিকে বিভ্রান্ত করে বা সেটিকে পুঁজি করে এক শ্রেণীর লোক কিন্তু এই ধরনের বিভ্রান্ত জঙ্গি গোষ্ঠী তালেবানদের পক্ষে জিহাদে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে আফগানিস্তানে যাওয়ার জন্য কিন্তু বারবারই আহ্বান জানাচ্ছেন এবং তারা নানা কৌশলে তালেবানদের পক্ষে আশ্রয় নিয়েছেন। তো আজকে ডিএমপি কমিশনারের এই বক্তব্যের পর নতুন করে সচেতনতা সৃষ্টির প্রয়োজন আছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। পাশাপাশি তারা বলেছেন যে এই ধরনের প্রক্রিয়া যেটি বাংলাদেশ থেকে আফগানিস্তানে যাচ্ছেন বাংলাদেশের সেই ধর্মান্ধ মানুষ বা যারা সেই বিভ্রান্ত হয়ে জঙ্গিবাদে আসক্ত হয়ে যারা বাংলাদেশ থেকে আফগানিস্তানে যাচ্ছেন, তারা এই প্রক্রিয়াটাকে কিন্তু হিজরত বলছেন, অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর, এবং এটিকে অনেক পণ্যের কাজ বা ধর্মের পক্ষে জিহাদ হিসাবে তারা দেখিয়ে তরুণ প্রজন্মকে মগজ ধোলাইয়ের মাধ্যমে কিন্তু একটি প্রজন্মকে বিভ্রান্ত বাংলাদেশ থেকে আফগানিস্তানে পাঠানোর সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন যে ভারতে ইতিমধ্যে কয়েকজন বাংলাদেশে আটক হয়েছেন যারা বাংলাদেশ থেকে পায়ে হেঁটে সেই আফগানিস্তানের দিকে যাত্রা করেছিলেন। দর্শক, এই ছিল আজকের বিশ্লেষণে। আবারও দেখা হবে নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন আর সঙ্গে থাকুন সময়ের। ধন্যবাদ।